নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে দশ পাঁচ দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলার সুপ্রিম কোর্টের শুনানি ছিল সেই শুনানিতে কী হলো আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নি বিস্তারিত কী রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলায় সুপ্রিম কোর্টের স্বস্তি প্রাথমিক শিক্ষা পর্ষদ তথা পশ্চিমবঙ্গ সরকারের বৃহস্পতিবার হচ্ছে বিচারপতি জানিয়ে দিলেন যে আগের নিয়োগের প্রক্রিয়ায় ফাঁকা পড়ে থাকা দু হাজার সতেরো সালে টেট উত্তীর্ণদের নিয়ে কোনো ভুল করেনি রাজ্য দু হাজার বাইশ সালে নিয়োগ প্রক্রিয়ায় পর্ষদ পদক্ষেপ করেছিল সুপ্রিম কোর্টের রায় খুশি রাজ্যের শিক্ষামন্ত্রীও তিনি বলেন আদতে সত্যের জয় হয় প্রমাণ হলো নিয়োগ নিয়ে রাজ্যের সিদ্ধান্ত কোনো ভুল ছিল না দু হাজার চোদ্দো সালে টেট উত্তীর্ণ হওয়া সত্ত্বেও যারা চাকরি পাননি তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয় দু হাজার কুড়ি সালে প্রাথমিক স্কুলে সহকারী শিক্ষকের শূন্যপদ ছিল ষোলো হাজার পাঁচশো কিন্তু যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হয় বারো হাজার পাঁচশো একাত্তর জন অর্থাৎ তিন হাজার নশো উনত্রিশটি পদ খালি পড়েছিল দু হাজার সতেরো সালে ফের টেট আয়োজিত হয় সেই পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া পর্ষদ শুরু করে দু হাজার বাইশ সালে সেই সময় রাজ্যের এগারো হাজার সাতশো পঁয়ষট্টিটি শূন্য পদের পূরণের সিদ্ধান্ত নেয় এই সংখ্যার মধ্যে আগের ফাঁকা পড়ে থাকা তিন হাজার নশো উনত্রিশটি পদও অন্তর্ভুক্ত করে পর্ষদ এবং সেই সিদ্ধান্তের বিরোধিতা করে মামলা হয় কলকাতা হাইকোর্টে এবং জানায় আদালত জানে যে ফাঁকা পড়ে থাকা ওই তিন হাজার নশো উনত্রিশটি পদে দু হাজার চোদ্দো সালে টেট উত্তীর্ণদেরই নিতে হবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় দু হাজার সতেরো সালের টেট উত্তীর্ণ প্রার্থী কয়েকজন একইভাবে পর্ষদ যা শীর্ষ আদালতে অন্যদিকে দু হাজার চোদ্দো সালে টেট উত্তীর্ণ উত্তীর্ণদের পাল্টা মামলা করেন এদিন শুনানিতে পর্ষদের পক্ষে আইনজীবী বলেন যে নিয়োগবিধি মোতাবেক একটি প্যানেল মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তা থেকে কাউকে নিয়োগ করা যায় না তাই পরের নিয়োগ প্রক্রিয়া আগের ফাঁকা পড়ে থাকা পদকে অন্তর্ভুক্ত করা হয়েছে যদিও সেই যুক্তি মানতে চাননি দু হাজার চোদ্দো সালের টেট অতীর্ণ আইনজীবী সাড়ে চার ঘন্টা শুনানি শেষে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় পর্ষদের সিদ্ধান্ত বৈধ তো যা হোক আপডেটটা আমি শেয়ার করলাম আরও আপডেট প্লসে শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ